আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো যে গ্রিড আইটেম প্লেসমেন্ট নিয়ে, গ্রিড আইটেম কিভাবে প্লেস করা যায়। আমি অলরেডি বলেছি যে গ্রিড আইটেম আপনি চাইলে যে কোনোভাবে আপনি প্লেস করতে পারবেন। তো আমি অলরেডি হচ্ছে আপনাদেরকে মেনশন করেছিলাম যে হচ্ছে আসলে মদিনা ফায়ারফক্স ডেভেলপার এডিশন আপনাকে একটা এডিশনের একটা সুবিধা দিবে, সেটা হচ্ছে আপনার নাম্বারিংটা, সেটা হচ্ছে আপনি রো এবং কলাম এভাবে নাম্বারিং করতে পারেন। তো আমি এই নাম্বার গুলাকে ধরে কিভাবে হচ্ছে প্লেস করতে হবে প্রতিটা আইটেম আমি সেটা দেখাচ্ছি। ওকে, তো সাপোজ আপনি চাচ্ছি হচ্ছে আইটেম ওয়ানটাকে হচ্ছে প্লেস করতে চাচ্ছি হচ্ছে জাস্ট এখান থেকে শুরু হবে জাস্ট এখান পর্যন্ত। ওকে, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট কলাম ওয়ান থেকে শুরু হবে কলাম থ্রি পর্যন্ত। তাহলে আমি এটা কিভাবে করবো, ওকে আমি সেটা দেখাচ্ছি। তো তাহলে আমি চলে গেলাম হচ্ছে আইটেম ওয়ানে। ওকে, আমি আইটেম ওয়ান এ চলে গেলাম। আইটেম ওয়ান এর মধ্যে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু প্রপার্টি দিতে পারি, যেমন গ্রিড কলাম স্টার্ট। ওকে, তার মানে এটা আইটেমটা কোথা থেকে শুরু হবে। তাহলে আমরা বলে দিলাম এটা হচ্ছে এক নম্বর কলাম থেকে শুরু হবে। আমি জাস্ট এটা কিভাবে পেলাম, আমি জাস্ট নাম্বার থেকে পেলাম। এখানে এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে A1। আমি চাচ্ছি হচ্ছে এটা তিন নাম্বার লাইন পর্যন্ত হবে। ওকে, তাহলে আমরা দিলাম হচ্ছে এন্ডটা কোথায় হবে, গ্রিম গ্রিড কলাম এন্ড সাপোজ থ্রি হবে, সেভ করলাম। ওকে, তো আসলে আপনি বুঝতেছেন না যে আইটেম ওয়ানটা আসলে এখান পর্যন্ত প্লেস হয়েছে, এটা হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে আসলে আইটেম টুটা আইটেম ওয়ানের উপর থাকার কারণে আসলে এবার বোঝা যাচ্ছে না। তো আমি যদি আইটেম ওয়ানটাকে হচ্ছে যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝবেন ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে টমেটো, ওকে সরি টমেটো না, আমি হচ্ছে অন্য কোনো কালার দিচ্ছি। আমি দিয়ে দিলাম হচ্ছে সাপোজ রেড। ছেলে এটা হচ্ছে আবার শো করতেছে না। ওকে, কারণ হচ্ছে দেখি আমাদের আসলে ব্যাপারগুলো ঠিক আছে কিনা। আমার আইটেম ওয়ান নামে কোনো আইটেম ওয়ান, সরি এটা আমি হচ্ছে একটু ইয়া করে দিয়েছি। ওকে, আমি এটা একটু চেঞ্জ করে দিই কারণ এভাবে দেওয়াটাই বেটার। আইটেম টু, আইটেম থ্রি, আইটেম ফোর, ওকে সেভ করলাম। তাহলে দেখেন আইটেম ওয়ানটা এখান থেকে এখান পর্যন্ত প্লেস হয়েছে, এটা বোঝা যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আইটেম টুটা হচ্ছে আসলে এই পাশে সরে গেছে। ওকে, তো আসলে ব্যাকগ্রাউন্ড কালার রেডটা কেন আসতেছে না এটা অবশ্য অফকোর্স একটা কারণ থাকতে পারে। আমি যদি দেখি এটা কারণটা আমার বেস ডট সিএসএস এর মধ্যে আছে কিনা, যাই হোক। তো আসলে বুঝতেছেন আপনারা যে যে আসলে রেডটা হচ্ছে আসলে আইটেম ওয়ানটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে এক্সপ্যান্ড করছে, তাই না? নাম্বার ওয়ান থেকে আসলে তিন নাম্বার লাইন পর্যন্ত হচ্ছে এক্সপ্যান্ড করছে, এটা হচ্ছে আইটেম ওয়ান। জাস্ট আইটেম টুকে ফুস করে হচ্ছে আপনার এক সাইডে সরিয়ে দিয়েছে। ওকে, এখন আপনি যদি চান যে আইটেম ওয়ানটা আসলে শুধুমাত্র ওয়ান থেকে থ্রি পর্যন্ত হবে, আপনি যদি রোটা ফিক্স করে দিতে চান, সাপোজ আইটেমের আইটেম ওয়ানটা হচ্ছে রো হচ্ছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত হবে, তাহলে আপনি সেটাও করতে পারবেন। ওকে, তো তাহলে আপনি যেটা কিভাবে করবেন আমি যদি যদি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে গ্রিড রো স্টার্ট, গ্রিড রো স্টার্ট। আপনি সাপোজ রো হচ্ছে ওয়ান থেকে শুরু, ওকে হচ্ছে ওয়ান, আপনি চাচ্ছেন আইটেম ওয়ানটা হবে থ্রি পর্যন্ত, তাহলে রো এন্ড থ্রি করে দিলাম, সেভ করে দিলাম। তাহলে দেখেন আইটেম ওয়ানটা তাহলে কতটুকু প্লেস হলো, আইটেম ওয়ানটা তাহলে এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত এক্সটেন্ড করছে, এটা হচ্ছে কলাম কলাম অনুযায়ী, আর রো অনুযায়ী এখান থেকে শুরু হয়েছে এক্সটেন্ড করছে হচ্ছে এখান পর্যন্ত, তাই না? তো আশা করি আপনারা বুঝছেন আসলে ব্যাকগ্রাউন্ড কালার রেড কেন আসতেছে না আমি জানি না, মোস্ট প্রবাবলি কোনো সিএসএস ইস্যু আছে। ওকে, চলে আসছে, যাই হোক। তো আশা করি আপনারা বুঝছেন যে আপনি আইটেম গুলা কিভাবে প্লেস করতে পারবেন, এটা খুবই ইজি। ওকে, এখন সাপোজ আপনি আইটেম টু টাকে হচ্ছে আপনি প্লেস করতে যাচ্ছেন টু থেকে তিন, তিন নাম্বার মানে কলাম অনুযায়ী কলাম টু থেকে থ্রি নাম্বার কলাম পর্যন্ত, আর রো অনুযায়ী হচ্ছে আপনি চাচ্ছেন হচ্ছে ওয়ান থেকে টু পর্যন্ত। ওকে, তাহলে আমরা আইটেম টু তে চলে যাই, আইটেম টু। ওকে, তো আমি জাস্ট সেটাকে কপি পেস্ট করতেছি।
পুরোটাকে কপি পেস্ট করতেছি। ওকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কলাম শুরু হবে কই থেকে, 2 থেকে, এন্ড হবে 3 পর্যন্ত, আর রোটা শুরু হবে 1 থেকে এন্ড হবে 2 পর্যন্ত। ওকে সেভ করুন। তাহলে দেখেন আইটেম 2টা আসছে, এটার উপরে উঠে আসছে। এখন আপনি যদি চান যে আইটেম 1টা আইটেম 2-র উপরে থাকবে, যে আপনি যেটা চান যে আইটেম 1টা আইটেম 2-র উপরে থাকবে, তাহলে আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জেড ইনডেক্স দিয়ে দিতে পারেন। ওকে জেড ইনডেক্স আমি যদি দিই হচ্ছে 1, তাহলে দেখেন আইটেম 1টা চলে আসছে, জাস্ট আইটেম 1-এর নিচে হচ্ছে আইটেম 2টা আছে। ওকে তাহলে আপনি দেখেন এভাবে হচ্ছে আপনি খুব সুন্দর করে হচ্ছে লেআউট তৈরি করতে পারবেন। এটা খুবই ইজি এবং আপনি চাইলে আপনার লেআউটকে হচ্ছে যে কোনো ভাবে সাজাতে পারবেন। তো এটার উপর বেস করে আসলে সিএসএস ব্রোকেন লেআউট নামে একটা টার্ম আছে, সিএসএস গ্রিড ব্রোকেন লেআউট, আপনারা যদি সার্চ দেন সেটা আপনার জন্য হচ্ছে অনেক বড় একটা স্কোপ চলে আসছে। সেটা হচ্ছে আপনি টাস্কবারের এই অ্যাড্রেসে গেলে আপনি হচ্ছে এখানে দেখেন, সেটা হচ্ছে আসলে মানে ডিজাইন আসলে চাইলে হচ্ছে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন ডিজাইনটা। তাহলে দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন, এটা আসলে আমরা ভিজুয়ালি যা দেখি সেটা আসলে সরাসরি এইচটিএমএল সিএসএস কনভার্ট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এই জিনিসটা দেখেন এটা হচ্ছে আপনি জাস্ট এই আর্টিকেলটা আমি আমার সিরিজ দেখার পরে এই আর্টিকেলটা জাস্ট পড়লে হচ্ছে আপনারা বুঝবেন যে আসলে এটা কিভাবে করতে হবে। এটা খুবই ইজি। ওকে জাস্ট মাল্টিপল এলিমেন্টসকে হচ্ছে একটা ব্লকে সাজানো হয়েছে এবং তারপর কন্টেন্ট দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলাই জাস্ট। ওকে তো আশা করি বুঝছেন আপনারা কিভাবে হচ্ছে যে কোনো যে কোনো আপনার গ্রিড আইটেমকে হচ্ছে আপনার নির্দিষ্ট ইচ্ছা অনুযায়ী অথবা হচ্ছে আপনার নির্দিষ্ট নাম্বার অনুযায়ী হচ্ছে আপনি প্লেস করতে পারেন, ব্যাপারটা খুবই ইজি। ওকে দেন হচ্ছে আপনি চাইলে শুধুমাত্র কলাম স্টার্ট এভাবে না দিই, আর মানে কলাম স্টার্টার তো 1 থেকে শুরু হয়েছে বাই ডিফল্ট। ওকে আমাদের এটা বলে দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন স্প্যান 3। ওকে তো আমরা গ্রিড কলাম স্টার্ট স্প্যান 3 দিয়েছি, তো আসলে এটা এইভাবে আসতেছে। এটা আমি এক্সপ্লেন করার জন্য আমি জাস্ট পরবর্তী লাইনটা কমেন্ট আউট করে রাখলাম, গ্রিড কলাম এন্ড। তো এখানে একটা জিনিস দেখতেছেন আমি সেভ করি, সেভ করার পর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি আমি যখন গ্রিড কলাম স্টার্ট 1 দিলাম, 1 থেকে তারপর গ্রিড কলাম এন্ড 3 দিলাম, তাহলে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে এক্সপ্যান্ড করতেছিল গ্রিড আমাদের হচ্ছে আইটেম 1টা। ওকে তো আপনি সেটা চাইলে আপনি চাইলে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট স্প্যান 3 দিলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আসলে যেটা ইনিশিয়াল পজিশন, ওকে ইনিশিয়াল পজিশন ছিল হচ্ছে 1। ওকে দেন এখান থেকে আসলে তিনটা ঘষে এক্সপ্যান্ড করবে, 1 2 এবং এ হচ্ছে 3। ওকে তিনটা ঘষে এক্সপ্যান্ড করলো, তো আমরা স্প্যান 3 না দিয়ে হচ্ছে স্প্যান 2 দিলে হচ্ছে আমাদের জন্য মনে হয় বেটার হয়। ওকে স্প্যান 2 দিলে হচ্ছে সে আসলে আইটেম 2টা উপরে উঠে চলে আসছে, তো আমরা হচ্ছে জাস্ট সেটা এভাবে দিতে পারি। ওকে তার মানে আপনি স্প্যান দিয়ে আসলে কন্ট্রোল করতে পারেন। আমি একটা আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি নর্মালি যেটা করেন সেটা হচ্ছে গ্রিড কলাম স্টার্ট 1 থেকে আমি নর্মাল যেটা দিয়েছি গ্রিড কলাম এন্ড হচ্ছে 3 দিয়েছি। ওকে তার মানে 1 থেকে লাইন 1 থেকে 3 পর্যন্ত এক্সপ্যান্ড করেছিল। ওকে কিন্তু আপনি চাইলে ইনিশিয়াল পজিশন থেকে আপনি কত ঘর হচ্ছে আপনি এক্সটেন্ড করতে যাচ্ছেন সেটা আপনি এভাবে ফিক্স করে দিতে পারবেন। যেমনটা আমি এখানে দিয়েছি গ্রিড কলাম স্টার্ট স্প্যান 3, তার মানে শুরু থেকে তিনটা ঘর পর্যন্ত সে এক্সপ্যান্ড করবে, তাহলে 1 2 3। ওকে তো আশা করি বুঝছেন। ওকে এটা সবকিছুর ক্ষেত্রে হচ্ছে আসলে অ্যাক্সেস মানে সবকিছুর ক্ষেত্রে মানে রোর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অ্যাভেলেবল। আপনি চাইলে রো স্টার্টের ক্ষেত্রে হচ্ছে আপনি সাপোজ আমাদের হচ্ছে সাপোজ কয় গো চাচ্ছি, আমরা রো চাচ্ছি হচ্ছে 1 থেকে 1 2 2 গো চাচ্ছি। ওকে আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে স্প্যান 2। ওকে তাহলে হচ্ছে স্প্যান 2 দেওয়ার কারণে আসলে এখান থেকে শুরু হয়েছে এক ঘর তারপর হচ্ছে এই 2 ঘর। ওকে ওকে তো এখন একটা ব্যাপার, আপনি চাইলে হচ্ছে গ্রিড কলাম স্টার্ট আর এন্ড হচ্ছে একসাথে লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আপনি শর্টকাটটা কিভাবে লিখতে পারেন, ওকে আপনি যদি শর্টকাট লিখতে চান সাপোজ আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, গ্রিড জাস্ট আপনি শুধুমাত্র গ্রিড কলাম লিখবেন এভাবে, তারপর শুরুটা হবে স্টার্ট। ওকে তো আমি চাচ্ছি এটা কি স্টার্টটা সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে আবার আমি ডিফল্ট পদে চলে যাচ্ছি 1, আর তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অথবা অবলিক বলতে পারেন, তারপর হচ্ছে এন্ড, এন্ডটা হচ্ছে লাইন 3। ওকে
মিসটেপ করলাম, তাহলে হচ্ছে দেখেন 1 থেকে আসলে লাইন 3 পর্যন্ত আসছে। এখন আপনি রো এর ক্ষেত্র হচ্ছে হচ্ছে ফিক্স করে দিতে পারেন যে গ্রিড রো তারপর হচ্ছে স্টার্ট আর এন্ড, ওকে? রো এর ক্ষেত্র হচ্ছে আপনি একই ভাবে হচ্ছে ফিক্স করে দিতে পারেন। এখন আপনার এডিশনাল আরেকটা অপশন আছে, ঠিক আছে? আমি অনেকগুলো অপশন একসাথে দেখাচ্ছি, আসলে এগুলো ব্যাপারগুলো হচ্ছে আপনি বুঝতে হবে, ওকে? তো সাপোজ আপনি চাচ্ছেন, আপনি শিওর না আসলে যে হচ্ছে লাস্ট এটা আসলে কত নাম্বার, মানে এটা হচ্ছে আসলে কত নাম্বার হচ্ছে, মানে এটা হচ্ছে কতটুকু এক্সটেন্ড করবে, আপনি আসলে শিওর না, মানে আপনি জানেন না আসলে গ্রিড লাইনের, মানে গ্রিড লাইন যেহেতু এটা লাস্টটা 4, আমি চাইলে হচ্ছে এখানে 4 দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে হচ্ছে আসলে চারটা ঘর চলে আসছে, তাই না? দেখেন এখানে আসলে চারটা ঘর পর্যন্ত চলে আসছে। এখন আপনি যদি শিওর না হন যে লাস্টের আসলে লাস্ট লাইনটা কত নাম্বার লাইন, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এখানে একটা খুব একটা এসেনশিয়াল জিনিস আছে, মাইনাস যে নাম্বারিংটা আছে সেটা দেখেন, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে কলামের লেবেলিং গুলা, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। আপনি চাইলে যদি আপনি না জানেন যে লাস্টেরটা কত নাম্বার লাইন অথবা কত নাম্বার গ্রিড লাইন, তাহলে আপনি জাস্ট যদি এখান থেকে যদি আপনি ফিক্স করে দেন মাইনাস ওয়ান, তাহলে সেভ করেন, তাহলে দেখেন একই জিনিস হচ্ছে অ্যাপ্লাই, মানে একইভাবে হচ্ছে দেখাচ্ছে আপনাকে, কোনো অসুবিধা হচ্ছে না, ওকে? তার মানে আপনি মাইনাস নেগেটিভ নাম্বারিং দিয়ে হচ্ছে আপনি চাইলে হচ্ছে করতে পারেন, মানে অনেক বেশি ফ্লেক্সিবল, ওকে? যেটা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে অনেক বেশি ফ্লেক্সিবল, আপনি চাইলেই হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো হচ্ছে আপনি গ্রিড আইটেম গুলোকে সাজাতে পারবেন, ওকে? আর যদি একটা আইটেম আর একটা আইটেমের উপরে ওভারলে হয়ে যায়, তাহলে আপনি জি ইন্ডেক্স দিয়ে হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। অনেকে বলবেন যে আসলে জি ইন্ডেক্স বলতে কোনো কথা নেই, জ্যাড ইন্ডেক্স। যাই হোক, আসলে বাইরের ফরেনাররা আসলে জ্যাড ইন্ডেক্সকে জি ইন্ডেক্স বলে, ওকে? যাই হোক, ওটা আমাদের টপিকস না। তো তো আশা করি বুঝছেন আপনারা যে আপনি আসলে কিভাবে প্লেস করতে পারেন। আপনি যদি চান যে গ্রিড কলামটা আসলে নেগেটিভ দিক থেকে প্লেস করতে পারেন, সাপোজ আপনি চাচ্ছেন হচ্ছেন কলামের ক্ষেত্রে চাচ্ছেন হচ্ছেন মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান থেকে চাচ্ছেন হচ্ছে মাইনাস ফোর পর্যন্ত প্লেস করতে, ওকে? তাহলে আপনি খুব ইজিলি করতে পারেন, আপনি গ্রিড কলাম স্টার্ট মাইনাস ওয়ান দিতে পারেন, গ্রিড কলাম এন্ড মাইনাস ফোর দিতে পারেন, তাছাড়া আপনি এখানে কন্ট্রোল করতে পারেন, সাপোজ মাইনাস ওয়ান থেকে হচ্ছে মাইনাস ফোর, আসলে খুব মানে কোনো অসুবিধা হবে না, ওকে? মাইনাস, সরি, মাইনাস ওয়ান থেকে মাইনাস ফোর, ওকে? সরি, তাহলে দেখেন আসলে ওইরকমই আসতেছে। তারপর আপনি নেগেটিভ পজিটিভ যেভাবে খুশি ওই হচ্ছে কন্ট্রোল করতে পারেন, ওকে? তো আশা করি বুঝছেন আপনারা, আপনারা হচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে, এবং আপনি আপনার যে লেআউট চাচ্ছেন, স্পেশালি আমি দেখিয়েছিলাম যে ব্রোকেন গ্রিড লেআউট কিভাবে তৈরি করে, ব্রোকেন গ্রিড লেআউট এটা আপনি জাস্ট দেখে বুঝতেছেন, জাস্ট এখানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলোকে বিভিন্ন পজিশনে এভাবে গ্রিড ধরে প্লেস করছে, ওকে? আর আপনি গ্রিড গুলো তো ওইভাবে ফিক্স করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ওকে? তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। আর যদি আপনারা আসলে কোনো অ্যাক্টিভিটি না থাকে আপনাদের, বেসিক্যালি হচ্ছে আমি আসলে বুঝতে পারি না যে আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে কিনা, অথবা ভিডিওর কোথায় প্রবলেম আছে, কোন জিনিসটা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, তো একটু কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।